বৃহস্পতিবার পুতিনের বন্ধুকে সাহায্য করার দায়ে চার ব্যাংকারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে জুরিখ আদালত। পুতিনের ওয়ালেট হিসেবে পরিচিত বেহালা বাদক সের্গেই রোলদুগিন আবার পুতিনের বড় মেয়ে মারিয়ার গডফাদার। 2014 থেকে 2016 সালের মধ্যে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে তিনি 3 কোটি মার্কিন ডলার লেনদেন করেন, তবে এই অর্থের উৎসের ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা দেননি তিনি। সুইজারল্যান্ডের আইন অনুযায়ী ব্যাংকের হিসাবধারী বা অর্থের উৎস সম্পর্কে কোনো সন্দেহ হলে ব্যাংককে সেসব হিসাব বাতিল বা বন্ধ করতে হবে। রাশিয়ান ফেডারেশনের ঘোষণা করা অর্ডার অব আলেকজান্ডার নেভস্কি পুরস্কারেও ভূষিত হয়েছেন পুতিনের বন্ধু সের্গেই রোলদুগিন। দোষী সাব্যস্ত হওয়া চার ব্যাংকারের মধ্যে 3 জন রাশিয়ান এবং 1 জন সুইস নাগরিক, তবে সুইজারল্যান্ডের আইনের কারণে সুইস ওই নাগরিকের পরিচয় শনাক্ত করা যায়নি। জুরিখ আদালত চার ব্যাংকারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি, তবে রোলদুগিনের সুইস ব্যাংকে লাখ লাখ ডলার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে আর এই বিপুল পরিমাণ অর্থের মালিক রোলদুগিন নন বলেও সন্দেহ প্রকাশ করেন জুরিখ আদালতের বিচারক। রায়ে বলা হয়েছে ব্যাংকারদের সন্দেহ হওয়া উচিত ছিল এবং তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আমিনা লুসি, এখন বিশ্ব।